আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে টিম ইনস্টিটিউটস লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আসলাম রাজধানী মোহাম্মদপুরে, নতুন একটি প্রজেক্ট ভিজিট করলাম। তো এই প্রজেক্টটির বর্তমান স্ট্যাটাস সম্পর্কে একটু সবাইকে আইডিয়া দিতে চাই। এই প্রজেক্টটিতে দুটি ফ্লোর হবে, তো দুটি ফ্লোর মিলে হচ্ছে ডুপ্লেক্স প্রজেক্ট করা হবে। বেসিক্যালি এটা হচ্ছে 5 এবং 6, এই দুটি ফ্লোর মিলে হচ্ছে ডুপ্লেক্স হবে। তো এই ডুপ্লেক্স ফ্লোরের মূলত ডিজাইন করার জন্য হচ্ছে আজকে আমরা প্রজেক্টটি ভিজিট করলাম। তো প্রজেক্টটির হচ্ছে রিয়েল টাইম মেজারমেন্ট আমরা হচ্ছে পেলাম, অর্থাৎ রুফের। এখন ডুপ্লেক্সের এই ফ্লোর সম্পর্কে একটু আইডিয়া দিব। তো ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানটি বেসিক্যালি কখন কখন শুরু করতে হয়? ইন্টেরিয়র ডিজাইন শুরু করতে পারেন আপনি যখন হচ্ছে আপনার পায়ের নিচে ফ্লোরটি আছে এবং হচ্ছে মাথার উপর ছাদ হয়েছে, ঠিক এরকম সময়ে হচ্ছে আপনি ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান শুরু করতে পারেন। অথবা যখন শুধুমাত্র আপনার মাথার নিচে অর্থাৎ ছাদ হয়েছে তখনও শুরু করতে পারেন, অথবা যখন আপনার জাস্ট হচ্ছে পায়ের নিচে ফ্লো হয়েছে তখনও শুরু করতে পারেন। এই দুটি স্টেজে আসলে প্রজেক্টের একদম পুরো ডাইমেনশনটা পাওয়া যায়, ফ্লোয়ের ডাইমেনশনটা। তো একটা জিনিস হচ্ছে যে আমরা ড্রিম ইনস্টিটিউটস লিমিটেড আরও অ্যাডভান্স লেভেল থেকে আমরা ডিজাইনটা শুরু করি, সেটা হচ্ছে আমরা যে যখন কোনো প্রজেক্টের ডিজাইন শুরু করি তখন প্রজেক্টের যে একটি নির্ধারিত যে লেআউট থাকে, যে সেই লেআউট দিয়েই হচ্ছে আমরা ইনিশিয়াল ডিজাইনটা শুরু করি। আমাদের ইনিশিয়ালি ডিজাইনে আমরা যেটা করি, প্রথম হচ্ছে স্পেস প্ল্যান করি। স্পেস প্ল্যান হয়ে যাবার পরে দেন হচ্ছে আমরা ব্রিক লেআউটটার জন্য লেআউট করি। তো তখন হচ্ছে আমরা রুফ কাস্টিংয়ের জন্য হচ্ছে প্ল্যান করি, যে আমরা কোথায় কোথায় হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটাকে এক্সটেন্ড করতে হবে। একটা কথা বলে রাখতে চাই যে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান করে যখন ইলেকট্রিক্যাল প্ল্যান করা হয় ছাদের জন্য, এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি কিন্তু অন্য অন্য ফ্লোরের ইলেকট্রিক্যাল প্ল্যান থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং অনেকেই আসলে ছাদ ঢালাই টালাই দিয়ে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান করে থাকেন, এই ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়। সে অসুবিধাগুলো হচ্ছে অনেক সময় বিম কাটতে হয়, পাশাপাশি অনেক সময় হচ্ছে কনক্রিটও কাটা প্রয়োজন পড়ে। তো এটি আসলে একদমই উচিত না, নিয়মের বাইরে আসলে এই কাজগুলো কখনোই করা উচিত না, যে কারণে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেল থেকে ইলেকট্রিক্যাল প্ল্যানটা শুরু করি। তো ইলেকট্রিক্যাল প্ল্যানটি বেসিক্যালি হচ্ছে শুরু হয় হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানের উপরে বেস করে, যখন কোনো ক্লায়েন্ট হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে চান। তো আমরা শুরুতে হচ্ছে স্পেস প্ল্যানিং করে দেন হচ্ছে আমরা প্রজেক্টের ডিজাইন শুরু করি। প্রজেক্টের ডিজাইনের উপর বেস করে হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটাকে এক্সটেন্ড করি। তো এই প্ল্যানটি হচ্ছে যখন ছাদ ঢালাই হয় তখন হচ্ছে আমরা ছাদ ঢালাইয়ের সময় ইলেকট্রিক্যাল প্ল্যান গাইডলাইনটি আমরা যে প্রজেক্টের যে নিয়োজিত যে টেকনিশিয়ান থাকে তাদেরকে হচ্ছে দেই, এবং কখনও কখনও যদি ওনাদের বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা হচ্ছে থেকে ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশন করে দিই ছাদ ঢালাইয়ের জন্যে। এটি হলো প্রথম একটি কাজ। দ্বিতীয় একটি কাজ হলো এই ছাদ ঢালাই হয়ে যাবার পরে আমরা হচ্ছে যে স্পেস প্ল্যানিংটি করি, সেই স্পেস প্ল্যানিংয়ের সাপেক্ষে হচ্ছে কিন্তু ব্রিক লেআউটটাকে এক্সটেন্ড করি। তো ব্রিক লেআউটটা হয়ে যাবার পরে আমাদের যে 3D ডিজাইনটা কমপ্লিট হয়, অর্থাৎ প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন হবে, সেই প্ল্যান সাপেক্ষে আমরা যে পুরো প্রজেক্টের যে 3D ডিজাইন করি সেই 3D ডিজাইনটির ইলেকট্রিক্যাল প্ল্যান কিন্তু আমরা এই প্রজেক্টটিতে, অর্থাৎ এই প্রজেক্টটা যে কোনো প্রজেক্টেই কিন্তু আমরা এক্সিকিউশন করি। তো একটা কথা বলে রাখতে চাই এখানে আবার, সেটা হচ্ছে যে যখন কোনো ক্লায়েন্ট হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের জন্য প্ল্যান করবেন, আপনারা হচ্ছে অবশ্যই প্রথমে হচ্ছে 3D ডিজাইন করবেন। এখন 3D ডিজাইনের মধ্যে অনেকগুলো লেআউটস অ্যান্ড হচ্ছে ডিজাইন অ্যান্ড ড্রয়িং থাকে। তো এই ডিজাইন অ্যান্ড ড্রয়িং যখন কমপ্লিট হয়ে যায়, একটা প্রজেক্টের 3D ডিজাইন যখন লক হয়ে যায়, অর্থাৎ যখন ক্লায়েন্ট থেকে অ্যাপ্রুভ হয়, ঠিক তখনই হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশনের প্রয়োজন হয়। মানে এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশনের আগে অবশ্যই হচ্ছে এই 3D ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যানটি কমপ্লিট করতে হয়। দেন হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশনের জন্য সবসময় হচ্ছে PVC পাইপটা ইউজ করতে হয়, যাতে করে কোনো একটা পয়েন্টের যদি ইন ফিউচারে যদি ইলেকট্রিক্যাল ক্যাবলে যদি অসুবিধা হয়ে যায়, কোথাও শর্ট সার্কিট আদার দেন হচ্ছে কোথাও লাইন ডিসকানেকশন যেটি হোক না কেন, যাতে হচ্ছে সেই একই জায়গাটাতে যাতে হচ্ছে ক্যাবলটা এক্সটেন্ড করা যায়, সেই জন্য হচ্ছে অবশ্যই PVC পাইপটি ইউজ করতে হবে রাদার দ্যান ফ্লেক্সিবল পাইপ। এটি হলো একটা বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে প্রত্যেকটিতে প্লাস্টার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। এরপরে হচ্ছে ডিজাইন বেজ হচ্ছে টাইলস লাগানোর পরামর্শ দিয়ে থাকি। তো
তারপরে হচ্ছে ফুল প্রজেক্টে কিন্তু ইন্টারভিউ এক্সিকিউশনের জন্য রেডি করার জন্য অবশ্যই ওয়াটার বেস সিলাম অ্যান্ড হচ্ছে একটা কোট পেইন্ট হচ্ছে আমরা দেওয়ার জন্য হচ্ছে ক্লায়েন্টকে পরামর্শ দিয়ে থাকি। তো ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানটি আপনি আপনার ক্ষেত্রে কখন থেকে শুরু করবেন, তো এটার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ওয়ে হচ্ছে যখন দেখবেন যে হ্যাঁ আপনার ফ্লো মাথা পায়ের নিচে হচ্ছে ফ্লো হয়ে গিয়েছে, ঠিক সেরকম সময় হচ্ছে আপনি ডিজাইন শুরু করতে পারবেন। অর্থাৎ থ্রিডি ডিজাইন্সের মধ্যে আসলে অনেক টাইপের হচ্ছে লেআউট থাকে অ্যান্ড হচ্ছে ড্রয়িং থাকে, সুতরাং এই জিনিসগুলো খুবই জরুরি। এটা হলো একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আর যদি অ্যাডভান্স লেভেল থেকে কাজ কেউ শুরু করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার লেআউট আছে, এই লেআউট সাপেক্ষে হচ্ছে প্রথমে হচ্ছে স্পেস প্ল্যান করে দেন হচ্ছে থ্রিডি ডিজাইন করার পরে যখন দেখবেন যে আপনি আপনার রিকোয়েস্টসগুলো হচ্ছে আপনার এই স্পেস প্ল্যানিংয়ের মাধ্যমে পুরো আপনার যে ফ্ল্যাটটি আছে সেখানে হচ্ছে আপনি সকল ধরনের রিকোয়েস্টসগুলো আপনি অ্যাকোমোডেট করতে পারছেন, ঠিক তখনই হচ্ছে এই লেআউটের সাপেক্ষে হচ্ছে আপনি ব্রিক লেআউটটি করে ফেলুন। তো এরপরে হচ্ছে ব্রিক লেআউটটি করে ফেলার পরে যখন হচ্ছে পুরো সমস্ত জায়গার যখন ডিজাইনটা যখন আপনি যখন লক করে ফেলেন যে হ্যাঁ এই ডিজাইনটি হচ্ছে আপনার প্রজেক্টের জন্য লকড, ঠিক তখন হচ্ছে আপনি পর্যায়ক্রমে যে কাজগুলো করতে হবে অর্থাৎ ছাদ ঢালাইয়ের জন্য ইনিশিয়ালি হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি করতে হবে, সেই ইলেকট্রিক্যাল প্ল্যানটি হচ্ছে এক্সিকিউশনের জন্য যখন রুফ কাস্টিং যখন শুরু হবে তখন হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি যখন এক্সিকিউশনের জন্য যখন ছাদে যখন পিভিসি পাইপগুলো যখন এক্সটেন্ড করা হবে ঠিক হচ্ছে আপনার লেআউট অনুযায়ী হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি করে ফেলুন। এরপরে ছাদ ঢালাইয়ের পরে যখন সময় চলে আসবে ছাদটি যখন হিল হয়ে যাবে ঠিক সেই সময়টাতে হচ্ছে আপনি যে ব্রিক লেআউটটি আপনি করেছিলেন সেই ব্রিক লেআউটটি এবার আপনি এক্সটেন্ড করে ফেলুন। ব্রিক লেআউট এক্সটেন্ড হওয়ার পরে আপনি যে পুরো প্রজেক্টের জন্য যে থ্রিডি ডিজাইনটিকে অ্যাপ্রুভ করেছেন সেই থ্রিডি ডিজাইনের সাপেক্ষে হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি করে ফেলুন, অর্থাৎ থ্রিডি ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যান যেটিকে বলে, এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি হচ্ছে আপনার প্রজেক্টে এবার এক্সিকিউশন করুন। দেন হচ্ছে আপনি আপনার ওয়ালে প্লাস্টার করে ফেলুন, এর সেই পাশাপাশি হচ্ছে কোনো ওয়ালে যদি টাইলস থাকে অথবা আদার দেন কোনো এই ধরনের জাতীয় কোনো হচ্ছে ডিজাইন থেকে থাকে সেই কাজগুলো করে ফেলার পরে আপনি হচ্ছে ফ্লো বেসড থ্রিডি ডিজাইন অনুযায়ী এমন একটি টাইলস লাগান যে টাইলসটি হচ্ছে আপনার ওভারঅল থ্রিডি ডিজাইনের যে থিম ছিল সেই থিমের সাথে হচ্ছে ম্যাপিং করে হচ্ছে টাইলসটি লাগানোর প্রয়োজনীয়তা এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে টাইলসের একটা সমন্বয় অসম্ভব সুন্দর হবে। এরপরে হচ্ছে আপনার এই পুরো প্রজেক্টটি হচ্ছে একটা কোট হচ্ছে ওয়াটার বেস সিলা মারার পরে একটা কোট পেইন্ট মেরে হচ্ছে আপনার প্রজেক্টটিকে ইন্টারভিউ এক্সিকিউশনের জন্য রেডি করবেন। অনেক ক্লায়েন্টই থাকেন যিনি হচ্ছে রং নোটে হচ্ছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলেন, তার মানে হলো যে উনি হচ্ছে ওনার ফুল প্রজেক্টটাকে রেডি করে দেন ইন্টারভিউ ডিজাইন করার জন্য হচ্ছে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের অবস্থায় যদি ইন্টারভিউ ডিজাইন প্ল্যান করা হয় সেই ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয় হচ্ছে যে থ্রিডি ডিজাইন করার পরে যে ইলেকট্রিক্যাল প্ল্যানটি প্রয়োজন হয় অর্থাৎ ইন্টারভিউ এক্সিকিউশন করার জন্য, সেই ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউট করার জন্য হচ্ছে ওয়াল কাটাকাটির একটা বিষয় থাকে যেটাতে হচ্ছে ক্লায়েন্টের খরচ বহুমাংশে বেড়ে যায়। তো ওয়াল কাটাকাটির বিষয়টি আসলে এই জায়গাটাতে খুব আসলে জটিল একটা অবস্থা তৈরি করে, বিকজ এই অবস্থায় তো ওয়ালে হচ্ছে প্লাস্টার এবং কালার কোড করা থাকে। তো এরকম একটা সময় যদি ওয়াল কাটা হয় ওয়াল কেটে যদি সেখানে আবার যদি পিভিসি পাইপ এক্সটেন্ড করতে হয় সেটা আসলে অনেক বেশি কষ্টসাধ্য, আবার তখনই হচ্ছে আবার প্লাস্টার করা, সেই প্লাস্টারের সাথে আবার হচ্ছে কালার কোড করে ইন্টারভিউ এক্সিকিউশনের জন্য আবার হচ্ছে কাজ করা, এখানে যেমন একটা সময় সাপেক্ষ একটা বিষয় থাকে, পাশাপাশি হচ্ছে ওয়ালের হেলথও নষ্ট হয় আবার হচ্ছে কালারও নষ্ট হয়, তার মানে হলো এখানে হচ্ছে একটা কস্টলি একটা বিষয় চলে আসে। পাশাপাশি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আরসিসি স্ল্যাবও অনেক সময় কেটে হচ্ছে কোনো কিছু এক্সটেন্ড করতে হয়, যেহেতু হচ্ছে যে রুমের জন্য যে পিভিসি পাইপগুলো ছাদ ঢালাইয়ের সময় দেওয়া থাকে এগুলো আসলে খুবই লিমিটেড দেওয়া থাকে, আবার অনেক সময় হচ্ছে স্প্যানও কাটতে হয়। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি ট্রাবল সৃষ্টি করে ইন্টারভিউ এক্সিকিউশনের সময়। তো এগুলো আসলে দেখা যায় যে ইন্টারভিউ ডিজাইন করতে গেলে
অর্থাৎ ইন্টারভিউ এক্সিকিউশন করতে দেখা গেল যে টাকা খরচ হবে তার সাথে এডিশনাল অনেক ধরনের একটা কস্টিং অ্যাড হয়। পাশাপাশি হচ্ছে এটা আসলে তখন ফ্রুটফুল ওয়েতে করা যায় না, কারণ অনেক টেকনিশিয়ান থাকে ইন্টারভিউ ডিজাইনের জন্য, যারা হচ্ছে তখন অনেক বেশি কষ্ট করে অর্থাৎ ওয়াল কেটে হচ্ছে পিভিসি পাইপ এক্সটেন্ড করতে চায় না। দেখা যায় যে পিভিসি পাইপ এক্সটেন্ড করতে গেলে তখন ওয়ালের একটা বেশ অংশ হচ্ছে কাটিং করতে হয়, তখন ওয়ালটা একদম ঝাঁঝা হয়ে যায়। ঠিক সেই সময়টাতে আবার হচ্ছে ওই পিভিসি পাইপ দিয়ে আবার প্লাস্টার করা, আবার কালার কোড করে দেন হচ্ছে আবার ইন্টেরিয়র ডিজাইন করা, এগুলো হচ্ছে আসলে অনেক বেশি ক্রিটিক্যাল, পাশাপাশি হচ্ছে টাইম কনজিউমিং একটা বিষয় থাকে। সেই সাথে হচ্ছে টেকনিশিয়ান অ্যাকোমোডেশনের দরকার হয়, অন্য অন্য টেকনিশিয়ান দেখা যায় যে ঠিক সেই সময়টাতে আইডল অবস্থায় বসে থাকে। তো এটি আসলে প্রজেক্টে যেমন একটা ডিলে যেমন হয়, পাশাপাশি হচ্ছে প্রজেক্টে আসলে তখন ইন্টারভিউ এক্সিকিউশনের সময় অনেক ধরনের ক্রিটিক্যাল অবস্থা আসলে ফেস করতে হয়। তো পাশাপাশি আর একটা বড় বিষয় হচ্ছে এখানে ক্লায়েন্টের আসলে দেখা যায় যে একই কস্টিংটা আবার হচ্ছে বারবার করতে হচ্ছে। তো এই সব বিষয় থেকে ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম থেকে যদি আপনার যখন হচ্ছে আপনি আপনার যখন ফ্লো যখন হয়ে গিয়েছে অথবা আপনার মাথার উপর ছাদ হয়েছে সেই সময়টাতে যদি আপনি একটা প্রতিষ্ঠানকে অর্থাৎ যে প্রতিষ্ঠানে এক বা একাধিক ইন্টেরিয়র ডিজাইনার অথবা আর্কিটেক্ট রয়েছেন, যাদের একটা সম্মিলিত হচ্ছে প্রচেষ্টার মাধ্যমে এবং তাদের কনসেপ্ট তাদের সাজেশন পাশাপাশি হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েসাইট এবং আপনার হচ্ছে প্রজেক্টের জিওগ্রাফিক্যাল স্টেজিং পাশাপাশি হচ্ছে আপনার প্রজেক্টের যে নিডসগুলো এই এটার উপরে সমন্বয়ে অর্থাৎ যখন একটা প্ল্যান করা হয় সেই প্ল্যানটা যদি শুরু থেকে পর্যায়ক্রমে অর্থাৎ পিরিয়ডিক্যালি যদি এক্সটেন্ড করা হয় সেটা আসলে খুবই অর্গানাইজড ওয়েতে ইন্টেরিয়র ডিজাইন করতে আসলে অনেক বেশি হেল্পফুল হয়। তো আপনাদের যাদের ইন্টেরিয়র ডিজাইন করার প্ল্যান আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড, আমাদের অ্যাড্রেস এবং ফোন নম্বর দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্টে। আসসালামু আলাইকুম।